এক কথায় বলুন যে কি হলো, কি এফআইআর করুন। এফআইআরটা হয়েছিল 10/8/2021, একটা এফআইআর হয়েছে সোমোটো এফআইআর বলে, অফিসার ইনচার্জ খোয়াই পুলিশ স্টেশন ফাইল করেছেন, অ্যাকিউজড পার্সনস রেফার করেছেন এখানে এফআইআর এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এমপি দোলা সেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ, এখানকার তৃণমূল নেতৃত্ব সুবল ভৌমিক, প্রকাশ দাস, এদের বিরুদ্ধে সোমোটো অ্যাপ কমপ্লেন। এই বলে যে 8 তারিখে নাকি পুলিশের কার্যাবলীতে ওনারা বাধা বিঘ্ন ঘটিয়েছেন, এই বলে 186/34 আইপিসিতে একটা কমপ্লেন করেছেন। সেই সেই এফআইআরের বিরুদ্ধে, খারিজের বিরুদ্ধে আমরা হাইকোর্টে এসেছি। আজকে এই মামলাটা প্রাথমিক শুনানির দিন ছিল। অ্যাপিয়ার করেছেন সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুত্রা, অ্যাসিস্টেড বাই মি, অ্যান্ড দেয়ার আর অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট বি এন মজুমদার, অ্যাডভোকেট দেবাঞ্জন দাস। দুপক্ষের শুনানি হলো, গভর্নমেন্ট অ্যাডভোকেটকে শুনলেন, মাননীয় আদালত দুপক্ষকে শোনার পর প্রাথমিকতা আছে, গুরুত্ব আছে মামলার, সেই বুঝে নোটিশ ইস্যু করেছেন সরকার পক্ষকে যে তোমাদের কি উত্তর আছে, 2 সপ্তাহের মধ্যে দিতে হবে, 2 সপ্তাহ পর মামলাটা আবার শুনানিতে আসবে। ইন দ্য মিনটাইম একটা গভর্নমেন্ট অ্যাডভোকেট থেকে, অ্যাডভোকেট জেনারেল থেকে দাবি করা হয়েছে 10/8/2021 একটা আদেশের মূলে নাকি